আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইবাইজ্ঞানের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি Exploit 07। আর এই 07 গাড়িটার A to Z বিস্তারিত বলবো, ভিডিওটি দেখতে থাকুন, কারণ আপনি টানাটানি করলে লসটা আপনারই, আপনার মূল্যবান ইনফরমেশনটা মিস হবে, আবার টেনে দেখবেন সময় বেশি লাগবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে এলাম মূল ঘটনায়। আমাদের এই গাড়িটা হচ্ছে 60 ভোল্ট 20 এম্পিয়ার এর জেল ব্যাটারি দ্বারা পরিচালিত। একবার ফুল চার্জ করলে 50 থেকে 60 কিলোমিটার যেতে পারবেন। প্রতিটা চাকা, মানে গাড়ির চাকাগুলো হচ্ছে 12 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার। গাড়িটার লুকিং পাচ্ছেন আপনার সম্পূর্ণ স্পোর্টস এবং স্কুটি, মানে স্পোর্টস টাইপের লুক বাট স্কুটি। গাড়িটার মধ্যে আমরা 1000 ওয়াটের ব্রাশলেস মোটর ব্যবহার করেছি। পিছনের চাকায় ড্রাম ব্রেক, সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক। গাড়িটার মধ্যে এই যে দেখেন সিটটা, এই সিটটা কিন্তু অনায়াসে মোটাসোটা মানুষ দুইজন তো বসতে পারবে, তিনজন বসতে কষ্ট হবে। তো ভিউয়ার্স, গাড়িটার মধ্যে এই যে দেখেন আমরা যেই যা কিছু দিব, যেমন বাইক কভার, ম্যানুয়াল বুক, তারপরে হেলমেট, এগুলো গাড়ির সাথে ফ্রি পাচ্ছেন। এবং এই গাড়ির সাথে চার্জার পাবেন, চার্জার থাকবে, তারপরে লুকিং গ্লাস সবকিছু তো পাবেনই। এই গাড়িটা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা যখন নেবেন একদম কুরিয়ার চার্জ সার্ভিস চার্জ ফ্রি। তার মানে 96,000 টাকা দিয়ে গাড়ি কেনার পরে আপনার 1 টাকার কোনো কিছু কিনতে হবে না, সকল ব্যবস্থা আমাদের। তাছাড়া ভিউয়ার্স, আমাদের এই গাড়িতে সেবা পাচ্ছেন আপনি 3 বছর পর্যন্ত। কিভাবে? প্রথম বছর মানে 6 মাস পর্যন্ত ব্যাটারি সার্ভিস ফ্রি পাবেন, 1 বছর পর্যন্ত মোটর সার্ভিস ফ্রি পাবেন, 3 বছর পর্যন্ত চেসিস সার্ভিস ফ্রি পাবেন। তাই আপনার কোনটা পছন্দ, কিভাবে পছন্দ, সবকিছু আমাদেরকে জানাবেন। তো ভিউয়ার্স, আমাদের এই গাড়িটার দাম হচ্ছে মাত্র 96,000 টাকা। 96,000 টাকায় কিন্তু আপনারা এই গাড়িটা কিনতে পারছেন, অথচ কোনো খরচ নাই। গাড়িটা একবার ফুল চার্জ করলে 50 থেকে 60 কিলোমিটার যেতে পারবেন। 1000 ওয়াটের ব্রাশলেস মোটর, চাকার সাইজ 12 ইঞ্চি সাইজের চাকা। তো গাড়ির কালার কিন্তু একটাই, সবসময় দেখেছেন গাড়ির কালার এই একটাই, সাদা এবং লালের মধ্যে কম্বিনেশন। গাড়িটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু জানাবেন। এবার গাড়ির মিটার এবং স্পিডটা দেখাবো ভিউয়ার্স। আমরা এই গাড়ির সাথে দুটি চাবি, দুটি মাস্টার কে আর কি যেটাকে বলে, আর এই যে দুটি রিমোট দিয়ে, এই রিমোট দিয়ে আমি গাড়িটাকে স্টার্ট করতে পারবো। গাড়ি স্টার্ট হয়ে গেছে। গাড়িটার মধ্যে 3টি গিয়ার রয়েছে, 1 2 3, 3টি গিয়ার। আমি প্রথমে 1 গিয়ারে রাখলাম, দেখি গাড়িটা কেমন চলে। আমার ধারণা মতে গাড়িটি 50 থেকে 60 কিলোমিটার বেগে চলার কথা, দেখি আমরা একটু। এখন আমি 2nd গিয়ারে চলছি, 3rd গিয়ারে চলছি। ভিউয়ার্স, আমার ধারণা একদম সত্যি হয়েছে আলহামদুলিল্লাহ, 50 থেকে 60-এর মধ্যেই ছিল। গাড়িটির এখানে এই যে চাবিটা দেখাই, চাবিটা দেখালে বুঝবেন, এই যে দেখেন এখন কিন্তু আমি চাবি দিয়ে অন করলে কোনো লাভ হবে না, কারণ আমি রিমোট দিয়ে চালু করেছি। এই যে দেখেন আমি চাবি দিয়ে অন অফ করার যতই চেষ্টা করি না কেন কিচ্ছু হবে না, তাই রিমোট দিয়েই অফ করতে হবে। রিমোট দিয়ে এই যে আনলক বাটনে পুশ করব, গাড়ি অফ হয়েছে। এবার চালু করতে চাইলে এই যে দেখেন এখন আবার চালু হয়েছে। ঠিক এভাবে চাবিটা বের করার পরে আমি যদি আবার এই সুইচটাকে দিয়ে দিই, দেখেন এখন চাবি ঢুকানোর কোনো জায়গাও নাই। অনেকের ধারণা এটা চাপ দিয়ে পরে এটা খুলতে পারে না, এটা কিভাবে খুলবেন? এই যে দেখেন চাবির মধ্যে আবার আরেকটা গোপন চাবি রয়েছে, সেইটা দিয়ে আমরা অনায়াসে এটা খুলে ফেলবো। নিশ্চয় বুঝতে পেরেছেন আমি সবকিছু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন ফুটরেস্টের যে জায়গাটা, এখানে একটা স্পেস পাচ্ছেন, এখানে আপনি বাজারের ব্যাগ হ্যাঙ্গিং করে সুন্দরভাবে নিতে পারবেন। দুঃখের বিষয়, অন্যান্য স্কুটির মতন এটার মধ্যে কোনো পকেট পাচ্ছেন না ছোট ছোট, যেখানে ছোট কিছু রাখবেন। আর এখানে যে সিটের ভিতরে যে জায়গাটা, সেই জায়গাটাও মোটামুটি খারাপ না, অনেক জায়গা পাচ্ছেন, সার্কিট ব্রেকার পাচ্ছেন, সকল কিছু অফ করে রাখতে পারবেন। গাড়িটার পিছন দিক থেকে এমন দেখাবে, আমি গাড়িটা দেখাই পিছন থেকে। গাড়িটার পিছন দিক থেকে দেখতে পাচ্ছেন, পিছন দিক থেকে এমন দেখাবে। এই যে দেখেন আমি পিছনে লাইট জ্বালাইছি, আমি যদি ইন্ডিকেটর দেই, এই যে দেখেন ইন্ডিকেটর দিলে এরকম ভাবে ইন্ডিকেটর হবে। আবার সামনের দিকে যদি আসি, সামনের দিক থেকে কেমন দেখবেন গাড়িটাকে সেটাও দেখাই। এই যে ভিউয়ার্স, সামনের দিক থেকে গাড়িটা থাকবে এরকম, এখন গাড়িটাকে দেখতে পাচ্ছেন। আমি যদি ইন্ডিকেটর দেই, দেখেন ইন্ডিকেটর জ্বলছে, তো এই যে ইন্ডিকেটর জ্বলছে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স,
সামনে যে লাইটটা আছে একটা শো লাইট, আগে শো লাইটটা এত সুন্দর ভাবে ছিল না, এখন আরো সুন্দর করা হয়েছে। সব দিক থেকে গাড়িটা কিন্তু সুপার। আমাদের কাছে এই গাড়িটা দুই চাকা অথবা তিন চাকা দুটো দুটোই পাবেন, কালার একটি হবে। গাড়িটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এখনই সময় আপনাকে অর্ডার করা। এই যে স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে গাড়ি দেখাবো। সেই ক্ষেত্রে অবশ্যই বলতে হবে 07 গাড়িটাকে দেখতে চাচ্ছি। 07 বললে আমরা সঠিক গাড়িটার তথ্য আপনাকে সঠিকভাবে দিতে পারবো, এবং গাড়ি ভালো লেগে গেলে 10,000 টাকা বুকিং মানি নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো 24 থেকে 48 ঘন্টার মধ্যে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে যখন গাড়িটি হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন। তাই আমাদের জার্নি মোটরস থেকে গাড়ি নেওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র ডর ভয় সন্দেহ থাকার কথা নয়, কারণ আপনি ওয়েবসাইটে বসেও গাড়ি নিতে পারছেন। আমাদের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে www.journeyemotors.com, এবং আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি 259/4 ধোলাইপাড় হাই স্কুলের ঠিক অপোজিটে। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।